সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একদম শাড়িটাই পরে রেডি হয়ে এসেছি, কারণ আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল ম্যাকওভার লুক শেয়ার করব। যে কোথাও ধরো আশেপাশে কোথাও একটা প্রোগ্রাম বা কোনো একটা পূজা পার্বণ বা নিচে কোথায় একটা কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠানে যাবে, তো সিম্পল একটা 5-6 মিনিটের মধ্যে মেকওভার কীভাবে করবে, তো সেই মেকওভারটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চলো তাহলে। তো আমি প্রথমে মুখে ময়েশ্চারাইজার ইউজ করেছি, তো এখন আমি এই মেবলিনের ফিটমি এই ফাউন্ডেশনটা ইউজ করব। তো এটা হচ্ছে 230 আমার নাম্বার, এটা 230 যেটা আমার ফেসের সাথে শ্যুট করে আর কি। তো আমি একদম হালকা লাগাবো, কারণ আমি পুরো মানে বেশি চমকিলা মেকআপ করব না, কারণ নর্মাল আমি শুধু যাচ্ছি নিচে একটু হোলির নেড়া পোড়া হোলির দেহেনের অনুষ্ঠানে, তো নর্মাল হালকা মাত্রা আমি একটা মেকআপ করে যাচ্ছি। তো আমি এখন এটা ভালো করে ব্লেন্ড করে নেব ফাউন্ডেশনটা, একদম সিম্পল মেকওভার করছি আমি। তো তোমরাও প্রায় মানে এরকম করে একটা ফটাফট হয়ে যায় আর কি, মানে কোনো বেশি কিছু দেবো না। তো আমার চোখের নিচেটা একটু ডার্ক, তাহলে এখানে আর একটু ইউজ করছি। ভালো করে ব্লেন্ড করে নেব একদম। ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি অ্যালে প্রো কনসিলারের এই কনসিলারটা একটুখানি আমার চোখের এখানে লাগাবো, কারণ আমার চোখের নিচটা একটু ডার্ক সার্কেল আছে, যে কারণে আমি এটা একটু ইউজ করছি। এটা হচ্ছে অ্যালে গালের প্রো কনসিলার, এটা একটু ভালো করে করে নেব। ভালো করে ব্লেন্ড করে নেব একদম। এই ব্লেন্ডারটাও খুবই ভালো, এটাও ম্যাবলিনের, এটাও খুবই ভালো, ইউজ করতে খুবই সুবিধা হয় এবং ভালো, অনেক ইজি। তো ফাউন্ডেশন কমপ্লিট। তো আমি এখন ম্যাবলিনের ফিটমি এই বেসটা ইউজ করব। একদম হালকা মানে বেশি মেকআপ যাতে না লাগে ওরকম ভাবে করবো। দেখো আমার মুখটাতে মনে হচ্ছে না যে আমি বেশি একটা মেকআপ করেছি। এখন আসুক আইস। তো আইস আমি মানে বেশি কিছু না, একদম হালকা পাতলা। তো এটা হুদার একটা নুডের একটা আছে, আর এটা আমি বাইরের থেকে এনেছিলাম, এটা বাইরের কোম্পানিরই, ইউরোপ থেকে যখন এসেছি তখন এনেছিলাম। তো এখান থেকে আমি শুধু গোল্ডেনটা লাগাচ্ছি, একদম মানে হালকা পাতলা, কিছু বেশি না, শুধু গোল্ডেনটা আমি লাগাবো এখান থেকে, গোল্ডেন আই শ্যাডোটা। একদম হালকা করে গোল্ডেন আই শ্যাডোটা লাগাবো। দেখলে একদম মানে হালকা করে গোল্ডেন আই শ্যাডোটা আমি লাগিয়ে নিচ্ছি, কারণ আমার শাড়ির এখানে গোল্ডেন আছে বলে আমি গোল্ডেন আই শ্যাডোটা লাগিয়ে নিচ্ছি। দেখো বুঝাও যাচ্ছে না আমি এরকম করে লাগিয়ে নিলাম গোল্ডেন আই শ্যাডোটা,
ছেলেটাও ভালো করে একদম ব্লেন্ড করে নেব। দেন এখন আসি আইলাইনারে। তো এটা আমার ফ্লোরমারের একটা আইলাইনার, এটাও আমি বাইরে থেকে এনেছি, ইউরোপ থেকেই যখন এসেছি তখনই এনেছি। তো আমি ম্যাক্সিমাম প্রোডাক্টই এখনও আমার সব ইউরোপেরই, কারণ এখানে এসে আমি এখনও বেশি একটা কিছু কেনাকাটা করিনি, কারণ আমি অনেক কিছু নিয়ে এসেছিলাম ওখান থেকে। তো এখন আমি আইলাইনারটা, আমি আইলাইনারটাও একদম পাতলা করে অ্যাপ্লাই করব। তো আইলাইনারটাও আমি এরকম ভাবে পাতলা করে এখন ওটা তো লাগিয়ে নেব। দেখো এরকম পাতলা করে লাগিয়ে নিচ্ছি একদম সিম্পল ভাবে। তো চোখে কমপ্লিট লাগানো, কোনো টানা টুনো আমি দিলাম না। তো আইলাইনারও ডান, দেখো আমি কোনো টানাও ইউজ করিনি, একদম সিম্পল। তো এখন আমি লাগিয়ে নেবো মাস্কারা, এটাও আমার বাইরেরই ফ্লোমারে। এই মাস্কারাটা খুবই ভালো, খুবই। তো দেখো মাস্কারা ইউজ করে নিলাম, এখন কাজল, এটাও ফ্লোমারে এগেইন। তো কাজলও ফিনিশ লাগানো। তো আমি এখন একটু গ্রিন কালার শেড নেবো, আই শেডও একটু নিচে ব্লেন্ড করবো আমার চোখে। দেখো এরকমভাবে গ্রিন কালার শেডটা চোখের নিচে ব্লেন্ড করে নেব। এই সাইডগুলোতে একটু দিয়ে দেব। তো দেখো আমার আই লুকও কমপ্লিট অলমোস্ট। তো এখন আমি লিপস্টিক ইউজ করবো। লিপস্টিক আমি ল্যাকমির এটা ইউজ করছি, ল্যাকমির ফরএভার ম্যাট, এটা আমি এখান থেকে নিয়েছি। তো এই কালারটা ভালো, তো আমি এই কালারটা ইউজ করছি। লিপস্টিক আমি এটা ইউজ করছি, আর একটা এটা হচ্ছে কেইলি, এটা আমি বাইরে থেকে এনেছি, এটার উপরে আমি এটা একটু হালকা করে দেব। তো
ব্যাস এখন একটু হালকা হালকা একটু হাইলাইটার হালকা করে দেব যাতে বোঝাই না যায় এরকম ভাবে একটু হাইলাইটার ইউজ করতে নিয়েছি আমি একটু কাজল লেগে গেল আমার হাতে ছিল লাগানো तो देखो एकदम पाँच मिनट मध्य एरक एक लुक करते पर तो एक लागिए नेब टीप कारण टीप लागिए नीले एकदम पूरा लुकटा कमप्लीट हो जाए टीप पर निल देखिए एक् लाल टीपटा पड़ी जी ना भलो लागे पर ग्रीन टीप पर नेब लुक कंप्लीट पड़े इयरिंग बस रेडी हमारे एकदम सात थे आठ मिनट लुकटा तुम्हारा करते पारो একদম ট্রাই করে মানে একদম সিম্পল কোথাও যাওয়ার আসার হলে সবাই অল্প বেশি সবাই মেকআপ জানে তো জাস্ট আমি আমি কীভাবে করি একদম তাড়াতাড়িতে এর জন্য আমি এই জিনিসটা শেয়ার করলাম যে আমি কীভাবে তাড়াতাড়ি করি তো এই হচ্ছে আমার শাড়িটা তোমাদের সাথে আমি একটু দেখাচ্ছি এটা শাড়িটার পুরোটা তো এই হলো শাড়িটা বাস তো আমি এভাবেই যাবো এখন দেখি চুলটা কী করা যায় চুলটা করে দেন বেরিয়ে যাবো আমার মেকআপ লুক কিরকম লাগলো না লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে সবাই জানাবে চলো তাহলে আমার ফাইনাল লুক আমি একদম চুল টুল বেঁধে রেডি হয়ে গেছি তো চলো